ছাত্রবৃন্দ, আমার অনলাইন ক্লাস চলাকালীন সময়ের ভিতরে মোবাইলে কল আসার জন্য, কিছুটা বিঘ্ন ঘটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যা হোক, এখন আবার শুরু করি, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি 4 তারিখ পর্যন্ত দেখিয়েছিলাম, এবার 8 তারিখে কি বলেছে? ইসু কত একক? 300 একক ইস্যু করেছে। তাহলে দেখা যাচ্ছে দ্বীপ পদ্ধতিতে আমাদের কি করতে হবে। এখানে মজুদ আছে, প্রথম আছে 200 একক। এই 200 এককে সম্পূর্ণ আমরা ইস্যু করলাম, এবং পরবর্তী মজুদ কত আছে? 150 একক। এর থেকে 100 একক 11 টাকা দরে 1100 টাকা। তাহলে উদ্বৃত্তর ঘরে থাকবে আর কত একক? এই 150 একক থেকে 100 একক চলে যাওয়ার পর তাকে 50 একক। এই 50 একক কত টাকা করে থাকবে? 11 টাকা করে। উদ্বৃত্ত ঘরে কত টাকার পণ্য? 550 টাকার পণ্য থাকে। এবার আসি 26 তারিখে কি বলা আছে? ঘাটতি 20 একক। 20 একক ঘাটতি যদি থাকে, তাহলে আমরা কত টাকা দরে দেখাবো? এখানে 11 টাকা দরে মোট মূল্য আছে কত? 220 টাকা। তাহলে 200, এই 50 একক থেকে 20 একক ঘাটতি দেখানোর পরে উদ্বৃত্ত থাকবে 30 একক। এই 30 একক কত টাকা করে? 11 টাকা দরে 330 টাকা। তাহলে অঙ্ক, তাহলে আমরা সমাপনী মজুদ, সমাপনী উদ্বৃত্ত পাই 30 একক, মূল্য হয় 330 টাকা। এই ছিল আমাদের খ অংশের অঙ্ক। এবার আসি গ অংশে কি বলেছে। গ অংশে বলছে যে 1, 7, 20 ও 25 তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তাহলে ঠিক সূত্র মতে আমাদের শখ অনুসারে যে অটোবি কোম্পানি মাল খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতি, মালের বাম পাশে লেখো মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, ডাইন পাশে লেখবো সর্বোচ্চ মাত্রা, ডর্ডার সর্বনিম্ন মাত্রা এবং কোনো ফরমায়েশ মাত্রা। এবারে আমি যে সব কেটেছি যে তারিখ, বিবরণ, পুরায়ের একটা ঘর, পুরায় এখানে এর ভিতরে 3টে ঘর হবে, পরিমাণ 10 টাকা, ইস্যুকৃতর ভিতরেও 3টে ঘর হবে, পরিমাণ 10 টাকা, এবং উদ্বৃত্তের ভিতরেও 3টে ঘর হবে, পরিমাণ 10 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে 2018 সাল ডিসেম্বর 1 প্রারম্ভিক মজুদ কত একক? 200 একক। কত টাকা করে? 10 টাকা করে 2000 টাকা। 4 তারিখে কি আসবে? 4 তারিখে পণ্য ক্রয়, কাঁচামাল ক্রয় কত টাকা? 150 একক 11 টাকা করে 1650 টাকা। তাহলে দেখো ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা একক প্রতি মূল্য কি করে বের করবো? তাহলে পূর্বে রয়েছে 200 একক, নতুন ক্রয় করেও করা হলো 150 একক, 150 একক, তাহলে মোট হলো কত? 350 একক। পূর্বে এই 200 এককের মূল্য ছিল 2000 টাকা, আর 150 এককের মূল্য হয় কত? 1650 টাকা। এই 2000 থেকে 2000-এর সাথে 1650 টাকা যোগ করলে আমরা পাই 3650 টাকা। তাহলে 350 এককে মূল্য হবে 3650 টাকা। এই 3650 টাকাকে মোট একক অর্থাৎ 350 দ্বারা ভাগ করলে আমরা প্রতি এককে মূল্য পাব। তাহলে কত আসে? 10.4286 টাকা। বুঝা গেছে নিশ্চয়ই? এবারে আসি কত তারিখ? 20 তারিখে ইস্যু কত একক? ইস্যু আসছে 100 একক। 100 একক ইস্যু করার পর তাহলে দেখা যাচ্ছে আমি 350 একক থেকে 100 একক ইস্যু করলাম কত টাকা দরে? এই 350 এককের যে রেট ছিল সেই রেটে কত হয়? 1443 টাকা। তাহলে আমাদের 350 এককের থেকে 100 একক বাদ দেওয়ার পর ইস্যু করার পর থাকে 250 একক, রেট থাকবে কত? এই পূর্বের যে রেট ছিল সেই রেট দিয়ে গুণ করলে আমরা পাব উদ্বৃত্তর ঘরে থাকে 2607 টাকার পণ্য। কত একক থাকবে? 250 একক। কত টাকার পণ্য? 2607 টাকা। এইবার আসি আমরা
কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে আবার ওরা কাঁচামাল ক্রয় করা হয়েছে 200 একক, কত টাকা দরে? 13 টাকা দরে। মোট মূল্য হয় কত? 2600 টাকা। দেখো এখানে পূর্বে রয়েছে 4 তারিখের উদ্বৃত্ত রয়েছে 250 একক, নতুন করে ক্রয় করা হয়েছে 200 একক, তাহলে মোট হয় 450 একক। 200 এককের পূর্বের মূল্য ছিল কত? 250 এককের পূর্ব মূল্য ছিল 2607 টাকা, আর নতুন করে ক্রয় করা হয়েছে যে 200 একক, তার মূল্য আছে 2600 টাকা, তাহলে মোট মূল্য হয় কত? 5207 টাকা। এই 5207 টাকাকে মোট একক কত হয়েছে? 450 একক দ্বারা ভাগ করলে প্রতি এককের মূল্য হয় আমরা 11.5711 টাকা, তাহলে প্রতি এককের মূল্য আছে 8 টাকা। তাহলে এখন আমাদের অঙ্ক 1 নম্বর এখানেই দফাগুলো এন্ট্রি করা হয়েছে, এবং এন্ট্রি শেষে আমরা মাস শেষে সমাপনী উদ্বৃত্ত পাবো কত? 450 একক, আর এর মূল্য হয় কত? 5207 টাকা। প্রিয় শিক্ষা ভক্তিবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি যে অধ্যায় থেকে অঙ্কটি করালাম এটা আছে অষ্টম অধ্যায়ের অঙ্ক, দ্বিতীয় পত্রে মধুৎপন্নের হিসাব রক্ষণ পদ্ধতি। অঙ্কটা তোমাদের শর্ট সিলেবাসে আছে, এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই একটা অঙ্ক পাবে। তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়টি দেখবে এই আশাবাদ রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।